তো ফ্রেন্ডস, ফাইনালি কিসমিস সিনেমার দ্বিতীয় গান মুক্তি পেয়েছে অবশেষে। তো গানটি কেমন ছিল, তো গানটি কেমন ছিল সেই বিষয়ে রিয়াকশন করবো। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো কিসমিসের প্রথম গান মুক্তি পেয়েছিল তোকে তুই বলবো না তুমি, তো সেই গানটি ইউটিউবে সেরকম সাড়া ফেলতে পারেনি। এবার ফাইনালি দ্বিতীয় গান আসছে অরিজিৎ সিং এর কণ্ঠে। তো গানটি কি কি ভালো ছিল প্রথমে যদি বলি, তাহলে গানের মিউজিক, গানের মিউজিকটা খুবই সুন্দর ছিল এবং লিরিক্স গুলো বেশ ভালো ছিল, খুবই ইন্টারেস্টিং লিরিক্স ছিল। এবং গানে যে কস্টিউমগুলো দেওয়া হয়েছে দেব বা রুক্মিণীকে, তাদেরকে কিন্তু বেশ সুন্দর লাগছে এবং তাদের কেমিস্ট্রিটাও এখানে বেশ ভালো লাগছে। এক কথা যদি বলা যায় তাহলে মিষ্টি একটি প্রেমের গান। আমি আগেই বলেছিলাম যে এই গানটি কোনো স্যাড সং হবে না, এটি একটি রোমান্টিক ট্র্যাক হতে চলেছে। তো অনেকেই বলেছিল যে অরিজিৎ সিং গান গাইতে চলেছেন তার মানে এটি কোনো স্যাড সং হবে, বাট না, এটি আলটিমেটলি রোমান্টিক সংই, বাট বেশ ভালো ন্যাচারাল একটি সং, বেশ ভালো লাগবে আপনার, বাট কিন্তু সেরকম এক্সট্রা অর্ডিনারি কিছু না। তবে প্রথমবার শুনেছি, হয়তো শুনতে শুনতে আরও ভালো লাগবে, এটাই তো না। আমরা যে কোনো গান হঠাৎ করে শুনলে কিন্তু সেটার প্রতি একদম যে আকৃষ্ট হয়ে পড়ি সেটা কিন্তু না, আস্তে আস্তে শুনতে শুনতে তারপর ভালো লাগে, তাই তো? হ্যাঁ, এটা বলতে পারি এ সিনেমার প্রথম গানটির থেকে এটা অনেক বেটার। এবং প্রথম গানটি যে চ্যানেলে রিলিজ করা হয়েছিল, সারেগামা বেঙ্গলি, সেখানেই রিলিজ করা হয়েছে। তবে ওই গানটি থেকে এটা বেশি ভিউজ পড়বে, কারণ দেব অরিজিৎ জুটি আবারও ফিরছে অনেকদিন পর। তো দেব অরিজিৎ জুটির জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করেছিল,